বোরখাপুরে মাথায় বন্দুক ঠেকিয়ে বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনায় চাঞ্চল্য এলাকায়। একেবারে সিনেমার কায়দায় ডাকাতি। ঘটনাটি ঘটেছে আরামবাগের হরিণখোলা এলাকায়। জানা গেছে, ঘড়িতে সন্ধে প্রায় সোয়া সাতটা নাগাদ শুকনো আড়ায় বজ্রপাতের মতো হঠাৎ তিনজন দুষ্কৃতী বাড়ির মধ্যে ঢুকে লুট করে নিয়ে গেল নগদ 60,000 টাকা ও সোনার দুল। হরিণখোলা সংগ্রামের বাসিন্দা হাইদাল সানার বাড়িতে। হাইদাল সানার স্ত্রী মাসুরা বেগম ও তার মেয়ে একা ছিলেন বাড়িতে। সেই সময় দুজন বোরখা পরিহিতা মহিলা ও একজন পুরুষ সন্ধ্যেবেলা ওই মহিলার বাড়িতে বাথরুমে যাওয়ার নাম করে ভেতরে ঢোকে। কিছু বুঝে ওঠার আগেই দুষ্কৃতীরা তার মাথায় পিস্তল ঠেকিয়ে আলমারির চাবি চায়। চাবি দিতে অস্বীকার করলে তার হাতে ছুরি দিয়ে আঘাত করে। কিছুটা দূর থেকে পুরো ঘটনা দেখতে পায় মাসুরা বেগমের মেয়ে। পরে তাকেও মারধর করে ওই দুষ্কৃতীরা। জানা যাচ্ছে, দুদিন আগে ওই মহিলা বাড়ি করার উদ্দেশ্যে ব্যাংক থেকে টাকা তুলে এনেছিলেন। এদিন দুষ্কৃতীরা লুট করে নিয়ে গেল আলমারিতে রাখা সেই টাকা। 60,000 টাকা ও সোনার দুল নিয়ে দুষ্কৃতীরা চলে গেলে প্রতিবেশীদের পুরো ঘটনা জানায় তারা। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখছে তারা। কষ্টের টাকা এইভাবে লুট হয়ে যাওয়াতে ভেঙে পড়েছেন মাসুরা বেগম। 7:15 সময় তিনজন এসে বলছে আমি বাথরুম যাব, বলি আর কোন কিছু কথাই আমাকে বলছে না, বলে আমার জামা কাপড় ছিঁড়ে দিয়ে মারধর করে চাবি কাটি নিয়ে আমার আলমারিতে ছিঁড়ে নিয়ে আমি আচানক এসে দেখি বলে ডাকাতি করেছে। এই ঘরেতে একা থাকে, বলছি নাকি তিনটে লোক ঢুকেছিল, তারপরে এসে টাকা পয়সা সব নিয়ে গেছে। তো কোনটা দিয়ে গেছে, এখানে গ্রামের লোকেরা খোঁজাখুঁজি করার চেষ্টা করেছে, খুঁজে পায়নি। তো ছুরির ভয় দেখিয়েছে, বন্দুকের ভয় দেখিয়েছে। তো আপাতত এখন পুলিশ তদন্ত চলছে, দেখা যাক কী হয়। তিনজন তো বলছে, একটা ছেলে দুটো মেয়ে বলছে। বোরখা পড়েছে, হ্যাঁ বলছে। প্রশাসন এসেছিলো, আশা দিয়েছে যে আমরা ধরে দেখাবো। তো সিসিটিভি ক্যামেরা ফুটেজ চলছে, দেখা। টাকা তোলা হয়েছিল 60,000 টাকার মতো তুলে নিয়ে এসেছিলো। সেই টাকা 14-15 দিন আগেই তোলা হয়েছিলো, সেই টাকাটাকেই নিয়ে গেছে। চাবি যাওয়ার পরে মামি যখন চাবিটা দিতে যায় না, মামির হাতে মেরেছে, হাতটা এখানটা কেটে গেছে। এবং মামা তো বোন বাইরে থেকে দেখছিল যে মা ওর মাকে মানে তিনজন বিশাল চাপ সৃষ্টি করছে বা মারছে। ও যেটা বলছে আমি যেটা শুনছি এসে, এবার ওকে মারছে, মারার পরে ওকে ধরেছে চুলের মুঠিতে, তুই এ বাড়ির লোক? ও বলছে না, ও বুদ্ধিমান, বুদ্ধি করে বলেছে যে আমি এ বাড়ির লোক নই, আমি ওই বিয়ে বাড়ি, পাশাটা বিয়ে বাড়ি আছে ওখানে। ও চুলের মুঠি ধরে আর ওর বান্ধবীটাকে কঞ্চি করে মেরেছে। মারার পরে ওরা চলে গেছে। তার অবস্থায় যেটা আমরা জানতে পারছি যে মামি বলছে যে আমার আলমারিতে টাকা ছিল, আমার টাকা 60,000 টাকার মতো আমি টাকা তুলে নিয়েছিলাম বাড়ি করার জন্য, গরিব মানুষ। সেই অবস্থায় আমার ওই টাকাটা নিয়ে চলে গেছে, এটা আমরা মামির কাছ থেকে জানতে পারছি। এবং মামি যেটা বলছে বা মামা তো বোন বলছে যে মাথায় আমার হচ্ছে পিস্তল বা লাঠি ধরেছিল, ছুরির মতো কি ও বুঝতে পারছে না ঠিক, ঠিক আছে। এই নিয়ে প্রচুর প্রবলেম আছে। তারপরে পুলিশ এসছে আমাদের এখানে, এসে স্যার আমাদের তদন্ত করছে। নিউজ আজ বাংলা, আরামবাগ। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী, যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্মকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ, বসন্তপুর আমতলা, বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।